Assalamu alaikum everyone. Today I make Arabic kamporus. This one Arabic name kamporus, and first time I put this flour and two fish egg and yellow color and sugar, milk powder, salt. So darshok apnara jara bibhinno medical store deshe jara tabbager kaj koren to amake অথবা অনেক ক্ষেত্রে এগুলা জানা না, তো বিশেষ করে আপনাদের জন্য ভিডিওটি উপকৃত হবে। তো আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এটা হচ্ছে 1 নম্বর আটা রকম ওয়াহেদ, এটাতে আরবি নাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খামিরা, এটা হচ্ছে ইস খামিরা, হচ্ছে 3 চামচ। 3 গুটি হচ্ছে আটা, মানে আটা বলতে 1 নম্বর যেটাকে ময়দা বলা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পাউডার, মিল্ক পাউডার, আর এটা হচ্ছে কালার। এগুলো দিয়ে দেওয়া শেষ। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিব, এখানে ডিম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জাফরান, এটা হচ্ছে ফ্লেভার এবং কালারের জন্য। ফানি আপনার ওয়াটার দিস মিক্স, তো ফানি আপনার নিয়ম অনুযায়ী এগুলো মিক্স করতে হবে। তেমন বেশি নরমও না, আবার তেমন শক্ত না। এটা মিক্স করা প্রায় আমার শেষ। এভাবে ডোটা এভাবে ইয়ে করতে হবে। তো মিক্স করে আমি মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পর এটাকে ওপেন করব। তো দেখতেছেন ইয়াটা কেমন ইয়ে হলো। এটা যেহেতু বেকিং পাউডার এবং খামিরা দিয়েছি, এই জন্য এটা অনেকটা ফুলে ইয়ে হয়েছে। তো এখন আমি এগুলা আগে থেকে যে কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি ওখানে, তেমন বেশি না, মিডিয়াম রাখতে হবে, যাতে ওটার হাফ ডাউন এবং হাফ উপরে থাকে, মানে অর্ধেক নিচে এবং অর্ধেক উপরে থাকবে। আর তেলটা অতিরিক্ত গরম হলে ইয়েটা ভালো হবে না, মিডিয়ামভাবে ইয়ে রাখতে হবে। তো এভাবে দিয়ে দিবেন, আর চামচ দিয়ে দেওয়া যায়। তো এভাবে প্রায় 10 থেকে 7 মিনিট এভাবে এক ফিশ ইয়ে হওয়ার পরে অন্য পার্ট ইয়ে করে দিতে হবে। তো অতিরিক্ত আগুনের যখন হিট থাকবে ইয়েটা পুরোপুরি ইয়ে হবে না, যেহেতু এটা একটু সফট থাকে। তো মিনিমাম একটি ইয়ে হতে 25 থেকে 20 মিনিট সময় লাগে, 10 মিনিট উপরের ফাঁস এবং 10 মিনিট নিচের ফাঁস ইয়ে করতে হবে। এভাবে আমি যে ইয়ে দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আপনারা সেমভাবে আমি যেভাবে করতে সেভাবে করলে আশা করি ইয়েটি ইয়ে করতে পারবেন, সমস্যা হবে না কোনো প্রকার বুঝতে। আর যদিও আপনাদের জানার আগ্রহ থাকে কিংবা কোনো ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি অলরেডি এটা ফিনিশ হয়ে গেছে, তো এগুলো আমি ইয়েতে নিয়ে নিচ্ছি। তো এখন এগুলা ইয়েতে নেওয়ার পরে অলরেডি ফুরে সম্পূর্ণ, যাতে অতিরিক্ত তেল না থাকে। এভাবে ছেঁকে নিয়ে আমি কাঙ্ক্ষিত যে ইয়েটি আছে ওখানে নিচে রেখে দিব। পরবর্তীতে এখানে মিক্স করব আমি যে একটি বড় একটি পাতিলে রেখে দিচ্ছি এখন,
ওখানে আমি খেজুরের রস বলা হয় এটাকে, আরবিতে ইংলিশ অথবা বলা হয় ডিপস, তো ওটা মিক্স করে আমি আলাদা একটা ইয়েতে নিয়ে নিব। এটা হচ্ছে খেজুরের রস ইংলিশে কিংবা ইয়েতে বলা হয় ডিপস, আবার আরবিতে আসালও বলা হয় এটাকে। তো আমি সীমিত আকারে, অতিরিক্ত না, অনেকে হয়তো বা বেশি পছন্দ করে, অনেকে হয়তো বা কম, তা আপনার নিয়ম অনুযায়ী ইয়াটা ইয়ে করবেন। তা আমি এভাবে নিয়ে নিচ্ছি, আর ইয়াটা খুবই সুস্বাদু এবং মজাদার। এটা বিশেষ করে শীতের সময় মিডল ইস্টের কিংবা আরব দেশের যে আরবি আছে তারা এগুলো খুব পছন্দ করে। তো এভাবে মিক্স হওয়ার পরে আমি ইয়েতে দিয়ে দিব, পুরো ইয়েটা ফলো করলে অবশ্যই আপনাদের সহজ হবে কামপুরুষটি বানানোর জন্য। এটা হচ্ছে সমসম আরবিক নেম, এটা একটা তিলের মধ্যে একটি পদার্থ যেটা সাদা হয়, তো এটা দেওয়ার উপরে যে একটি ডিজাইন, এবং এটা খেলে অনেক ভালো একটি উপকৃত অথবা ভালো স্বাস্থ্যকর একটি খাবার। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল।